গুড মর্নিং কলকাতা। শুরুতে যে খবর আপনাদের দিয়ে রাখবো, প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্য, শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে ইডি। আপনারা জানেন যে গতকালই শঙ্কর আঢ্যর বনগাঁর বাড়িতে ইডির তল্লাশি চলে, আর সেই তল্লাশির পর এবার টানা 17 ঘন্টা সেই তল্লাশির পর এবার শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি, এমনটাই জানা যাচ্ছে। টানা 17 ঘন্টা তল্লাশির পর ইডি গ্রেপ্তার করে প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্যকে। প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্য গ্রেপ্তার ইডির হাতে। টানা 17 ঘন্টা তল্লাশির পর প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি। রেশন দুর্নীতি মামলায় গতকালই বছরের প্রথমেই এবার কলকাতার বিভিন্ন জায়গায়, কলকাতার 10টি জায়গায় ইডির তল্লাশি চলে। সন্দেশখালীতে ইডির তল্লাশি ঘিরে নাটকীয় মোড় দেখা যায়, আর তারপরেই বনগাঁয় শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি। টানা 17 ঘন্টা তল্লাশির পর বনগাঁর পুর প্রধান প্রাক্তন পুর প্রধানকে গ্রেপ্তার ইডির। দীর্ঘ 17 ঘন্টা তল্লাশির পর গ্রেপ্তার শঙ্কর আঢ্য। রাত 12:32 গ্রেপ্তার করা হয় শঙ্কর আঢ্যকে। ইডির হাতে গ্রেপ্তার শঙ্কর আঢ্য। বনগাঁর প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি। দীর্ঘ 17 ঘন্টা তল্লাশি চলে এবং তল্লাশির পরই গ্রেপ্তার করা হয়। রেশন দুর্নীতি মামলায় কলকাতার বিজয়গড়, বরানগর, ইএম বাইপাস, লাগোয়া, মেট্রোপলিটন সহ 10টি জায়গায় ইডির আনা হয়, এবং সন্দেশখালীতে ইডির যে অভিযান তা ঘিরে ধুন্দুমর পরিস্থিতি তৈরি হয়, এবং তারপরেই জানা যাচ্ছে যে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, কখন তাকে গ্রেপ্তার করে কি জানা যাচ্ছে? দেখো সুদীপ্ত, রাত 12:15 তাকে কিন্তু একটা জ্যোতিপ্রিয় মল্লিকের একটা চিঠি দেখিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়, এবং রাত 12:30 নাগাদ তার বাড়ি থেকে বের করা হয়, বের করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। যেটা জানা গেছে যে গতকাল সকাল 7টা থেকে এই তার এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং তার তল্লাশি চালায় তার বাড়িতে, এবং যে বনগাঁ শহর এলাকায় যে 5 জায়গায় তল্লাশি চলছিল তার মধ্যে শঙ্কর আঢ্যের ভাই, শঙ্কর আঢ্যের শ্বশুর বাড়ি এবং তার 2 জন বিশ্বস্ত কর্মচারী বাড়িতেও কিন্তু একযোগে তল্লাশি চালায়। কিন্তু শঙ্কর আঢ্যের শ্বশুর বাড়ি থেকে ইডি কিন্তু 8.5 লক্ষ টাকা কিন্তু উদ্ধার করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের পরে রাত 12:15 তাকে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের একটা চিঠি দেখিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। যদিও শঙ্কর আঢ্যের স্ত্রী জ্যোৎস্না আঢ্য অভিযোগ করেছেন, চক্রান্তের অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে সারা দিন ধরে তাকে ইডিকে সহযোগিতা করার ফলে করেছেন এবং সমস্ত রকম তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন ব্যবসা সংক্রান্ত, কিন্তু রাতের বেলা জ্যোতিপ্রিয় মল্লিকের একটা চিঠি দেখিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এটা কিন্তু তিনি চক্রান্তের অভিযোগ এনেছেন, যদিও সেই চক্রান্ত কারা কিভাবে করেছে সেই কথা কিন্তু পরিষ্কার ভাবে বলেননি। সুদীপ্ত, কার বিরুদ্ধে অভিযোগ উঠছে, কার বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ উঠছে? প্রথমত তিনি যেটা বলেছেন যে তার মানে স্বামী শঙ্কর আঢ্যের বিরুদ্ধে মানে অভিযোগ এনে মানে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন। কারণটা হচ্ছে যেহেতু তিনি বারবার ইডিকে সমস্ত রকম সহযোগিতা করেছেন এবং তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং তিনি যেটা বলেছেন যে সকাল থেকে রাত পর্যন্ত তাকে কিন্তু ব্যবসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছে, এবং ফলে তাকে কিন্তু রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে যেটাকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে সেটা নিয়ে কোনো রকম প্রশ্ন করা হয়নি। যদিও রাত 12:15 নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের একটা চিঠি দেখিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। ধন্যবাদ দেবাশিস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। আজই আদালতে পেশ করা হবে শঙ্কর আঢ্যকে। রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার শঙ্কর আঢ্য। রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার শঙ্কর আঢ্য। ফাঁসানোর অভিযোগ শঙ্করের স্ত্রী। আজই আদালতে পেশ করা হবে শঙ্কর আঢ্যকে। আপনাদের জানিয়ে রাখি, ইডির হাতে গ্রেপ্তার শঙ্কর আঢ্য। প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে ইডি। টানা 17 ঘন্টা তল্লাশির পর শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা হয়। শহর জুড়েই গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় 10টি জায়গায় ইডির তল্লাশি চলে। সন্দেশখালীতে ইডির তল্লাশিতে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় এবং রাত 12:32 গতকালই গ্রেপ্তার করা হয় শঙ্কর আঢ্যকে। রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার শঙ্কর আঢ্য।
ফাঁসানোর অভিযোগ শঙ্করের স্ত্রীর। রেশন দুর্নীতি মামলা কলকাতার বিজয়গড়, বরানগর, ইএম বাইপাস, লাগোয়া, মেট্রোপলিটন সহ 10টি জায়গায় ইডির অভিযান চলে। সন্দেশখালীতে ইডির অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীর সরবেরিয়ায় গিয়ে আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। শঙ্করাড্ড স্ত্রী বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে, তিনি ঠিক কি বললেন? কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। জেলা সভাপতি ছিল, সবার কাছেই তো আসতো, আমরাও সেই জন্য যেতাম, কিন্তু এখন দেখলাম পুরোটাই নাটক। শঙ্করাড্ড স্ত্রী তিনি বলছেন শঙ্করাড্ডকে ফাঁসানো হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই বললেন শঙ্করাড্ড স্ত্রী। এবং যখন শঙ্করাড্ডকে বের করা হয়েছিল গ্রেপ্তারির জন্য, তখন স্থানীয়রা ইডির আধিকারিকদের একসঙ্গে তারা সমবেত হন এবং এই ছবি কিন্তু উঠে আসছে, দেখতে পাচ্ছেন ইডির হাতে গ্রেপ্তার শঙ্করাড্ড। বাসিন্দারা, স্থানীয় বাসিন্দারা তারা জমায়েত হয়েছেন এবং ইডির আধিকারিকরা যখন এবং কেন্দ্রীয় জওয়ানরা যখন শঙ্করাড্ডকে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন, তখন তারা জমায়েত দেখাচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। দীর্ঘ 17 ঘন্টা তল্লাশির পর গ্রেপ্তার শঙ্করাড্ড। রাত 12:32 গ্রেপ্তার করা হয়েছে শঙ্করাড্ডকে। শঙ্করাড্ড স্ত্রী বলছেন তাকে ফাঁসানো হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ইডি তাকে গ্রেপ্তার করেছে, এমনটাই বলছেন শঙ্করাড্ডর স্ত্রী। শঙ্করাড্ড বনগাঁর প্রাক্তন পুর প্রধান। দীর্ঘ 17 ঘন্টা তল্লাশি আর তারপরেই গ্রেপ্তার শঙ্করাড্ড। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রেশন দুর্নীতি মামলা কলকাতার বিজয়গড়, বরানগর, ইএম বাইপাস, লাগোয়া, মেট্রোপলিটন সহ 10টি জায়গায় ইডির হানা। সন্দেশখালীতে ইডির অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীর সরবেরিয়ায় গিয়ে আক্রান্ত ইডি আধিকারিক। রেশন দুর্নীতিকাণ্ডে বিজয়গড়ের আবাসনে ইডির তল্লাশি অভিযান। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কল্যাণ সিংহ রায়ের বাড়িতে, ফ্ল্যাটে ইডি এবং কয়েক ঘন্টা তল্লাশির পর কল্যাণ সিংহকে নিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। সিটির মোড়ে ব্যবসায়ীর বাড়িতেও ইডির হানা। ইডির তল্লাশি অভিযান ঘিরে সন্দেশখালী সরবেরিয়ায় ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূল নেতা শাহজাহান শেখের তল্লাশির সময় ইডির আধিকারিকদের বাধা, এলাকাবাসীর তুমুল বিক্ষোভ, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি, মারধর। ইটের আঘাতে আক্রান্ত 2 ইডি আধিকারিক, গাড়ি ভাঙচুর। সল্টলেকের বেসরকারি হাসপাতালে আহতেরা চিকিৎসাধীন। সন্দেশখালীর সরবেরিয়ায় আক্রান্ত ইডি আধিকারিক, ইডির গাড়িতেও ভাঙচুর। সন্দেশখালীতে ইডির আক্রান্তের ঘটনায় আটক 5 জন। সন্দেশখালীর ইডির অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনার পরই মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তলব। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠালেন রাজ্যপাল। রাজভবন সূত্রে এমনটাই খবর। খুনের চেষ্টার উদ্দেশ্যে হামলা। 800 থেকে 1000 জন লাঠি ইট দিয়ে হামলা চালায়। ছিনতাই হয় ল্যাপটপ, মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিস, দাবি ইডির। অভিযোগ জানানোর প্রস্তুতি কেন্দ্রীয় সংস্থা।
সন্দেশখালী সর্বেরিয়ায় রক্তাক্ত ইডি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপির। এনআইএ তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতা শুভেন্দুর পুষ্কারিতে সন্দেশখালীতে গোলমাল, দাবি তৃণমূলের। পরচনায় না চড়াতে আর্জি। সন্দেশখালী কাণ্ডে বিজেপিকে নিশানা কুণালের। উত্তরপ্রদেশে মমতার মাথার দাম রাখা যোগেশ ভাসলেকে ধরতে গিয়ে হেনস্থার মুখে পড়ে সিআইডি, সে নিয়েই খোঁচা কুণালের। সন্দেশখালী ঘটনায় বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ছে বলে কেন ঘোষণা করছে না রাজ্যপাল, প্রশ্ন বিচারপতি। এজেন্সি আক্রান্ত হলে আত্মরক্ষায় কেন গুলি করছে না, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে ফের রাজ্যপাল সংঘাত, যাদবপুরে উপাচার্যকে বহিষ্কারের কথা জানিয়ে চিঠি রাজ্যপালের। বুদ্ধদেব সাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন, পাল্টা রাজ্যের চিঠি রেজিস্ট্রারকে। কলকাতার জাদুঘরে বোমাতঙ্ক, ইমেল করে একাধিক বোমা রাখার হুমকি। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় জাদুঘর, বন্ধ করে দেওয়া হয় জাদুঘরে চিরুনি তল্লাশি শুরু হয়, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। গঙ্গাসাগরের পুণ্যার্থীদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে নয়া উদ্যোগ। মেলায় এবারে থাকছে প্রথম নিউরো টেলিমেডিসিনের সুবিধে। মেলা উপলক্ষে থাকছে 5টি অস্থায়ী হাসপাতাল। সাগর ও আশেপাশের অঞ্চলে হাসপাতালে তীর্থযাত্রীদের জন্য সংরক্ষিত শয্যার ব্যবস্থাও থাকছে। সাত সকালে চিতাবাঘের শাবকের দেখা। মেটেলি ব্লকের মালবাজারে সেনা ক্যাম্পের ভেতরে জওয়ানদের একটি চিতাবাঘের শাবককে ঘোরাফেরা করতে দেখেছে এবং খবর চাওয়ার হতে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ইডির নজর থেকে বাদ গেলেন না এনসিপি প্রধান শরদ পাওয়ারের আত্মীয়রাও। শুক্রবার শরদ পাওয়ারের নাতি রোহিত রাজেন্দ্র পাওয়ারের মালিকাধীন প্রাঙ্গণে অভিযান চালায় ইডি এবং আর্থিক দুর্নীতি তদন্তে এদিন রোহিতের মালিকাধীন বারামতি অ্যাগ্রো লিমিটেডের পুনে, অরঙ্গাবাদ এবং বারামতি এবং অমরাবতীর 6টি দপ্তরে তল্লাশি চালায়। গত বছর ভাইপো অজিত পাওয়ারের বিদ্রোহ এবং বিজেপির শিবিরে যোগদানের পরেই শরদ পাওয়ারের পাশে পেয়েছেন তার কন্যা সুপ্রিয় সুলে ও তার নাতি রোহিতকে। কিন্তু এজেন্সির তৎপরতা থেকে বাদ গেলেন না তিনিও। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনসিপির। সারা দেশে একক শক্তিতে 255 আসন টার্গেট করে লোকসভা ভোটের ময়দানে নামতে চায় কংগ্রেস। অর্থাৎ 2019 সালের তুলনায় কিছু কম আসনেই জনকবল এই লড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্ডিয়ার বৃহত্তম শরিক দল। একই সঙ্গে বিভিন্ন রাজ্যে শরিকদের সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে আসন রফা নিয়ে আলোচনা শুরু করেছে এআইসিসি। আদানির ভাগ্যে লক্ষ্মী সহায়। সুপ্রিম স্বস্তির পর এবার আম্বানিকে ছাপিয়ে এশিয়ার ধনী গৌতম আদানি। এশিয়ার ধনীতম শিরোপা পাওয়া মুকেশ আম্বানিকেও টপকে গেলেন তিনি। ব্লুমবার্গ বিলিয়ন্সের ইন্ডেক্স অনুসারে এমনটাই জানা যাচ্ছে। বুধবার শীর্ষ আদালত জানিয়েছে হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই, সেবির তদন্তের ওপরেই ভরসা রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। আর এরপরই গতি পায় ধনকুবের আদানি গোষ্ঠীর শেয়ার। আদানির মোট সম্পদের পরিমাণ 97.6 বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 18,11,584 টাকা। 2 কোটিরও বেশি দামে বিক্রি হলো আন্ডারওয়ার্ল্ড জন দাউদ ইব্রাহিমের সম্পত্তি এবং শুক্রবার দাউদের 4টি সম্পত্তি নিলামে ওঠে। সূত্রের খবর, 2টি সম্পত্তি যথাক্রমে 2 কোটি 1 লক্ষ টাকা ও 3 লক্ষের বেশি টাকা দরে ওঠে। অন্য 2টি সম্পত্তি আপাতত বিক্রি হয়নি। স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটস অ্যাক্ট অনুযায়ী এই সম্পত্তিগুলি নিলামে ডাকা হয়েছে বলে সরকার সূত্রে খবর। ফের প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইন শৃঙ্খলা। উত্তরপ্রদেশের পিলভিটে অপহরণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশকর্মী। অভিযুক্তের বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গেই কনস্টেবলকে লক্ষ্য করেই গুলি করে অভিযুক্তরা, এমনটাই উঠে আসছে খবর। দুদিনের সফরে নেপালে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পশুপতিনাথ মন্দিরেও পুজো দিতে যান তিনি। বিদেশমন্ত্রীর এই সফরে ভারত ও নেপালের বৈদ্যুতিক বাণিজ্যিক ব্যবস্থা চুক্তি স্বাক্ষরিত হবে বলে সূত্রের খবর। হিজবুল্লাহ মুজাহিদ্দিন প্রধান জাভেদ মাত্তুকে পেশ দিল্লির মাতিয়াল হাউস কোর্টে এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে আদালতে হাজির করে। জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসী হামলার একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিল্লির পাতিয়াল হাউস কোর্ট হিজবুল্লাহ মুজাহিদ্দিনের অপারেটিভ জাহেদ আহমেদ মাত্তুর 7 দিনের হেফাজতে পাঠায়।
ভূমিকম্পে কেঁপে উঠল মিজোরাম। লুইলিংয়ে সকাল 7:08 এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.5। দক্ষিণকন্যার বেশে তিরুপতি মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে একা নন, তার সঙ্গে দেখা গেল চর্চিত বন্ধু শিখর পাহাড়িয়াকে। শুক্রবার দক্ষিণী সাজে সাদা শাড়ি পরে তিরুপতি বালাজি মন্দিরে যান শ্রীদেবী কন্যা, সঙ্গে ছিলেন শিখরও। একই সঙ্গে দুজনে পুজো দেন মন্দিরে। পরে মন্দির থেকে বেরিয়ে এসে জাহ্নবী বলেন, এবারে মনে হচ্ছে 2024 সাল শুরু করলাম। সিংহাসন ছাড়ার আগে শেষবার সোনার গাড়ি চড়ে বাইরে বেরোলেন ডেনমার্কের রানী। ড্যানিশ রানী দ্বিতীয় ম্যার্গারেতে 24 ক্যারেট সোনা নিয়ে তৈরি ওই গাড়ি তার বাসভবন আমালিয়ানবার্গ প্রাসাদ থেকে সংসদ পর্যন্ত এই ঐতিহ্যবাহী গাড়ি চেপে নববর্ষের শোভাযাত্রা করেন রানী। ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়াকে সাহায্য উত্তর কোরিয়ার। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহ কিম প্রশাসনের দাবি হোয়াইট হাউসে। ইরানের কেরমানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট বা আইএস এবং মধ্যপ্রাচ্যের এই জঙ্গি সংগঠনের সদস্য আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন বেশ কিছুজন। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে যান মৃতদের পরিবার, কান্নায় ভেঙে পড়েন তারা। এবার প্যারিস অলিম্পিকে 2024 সুইমিং পুল চলবে সৌরবিদ্যুৎ দিয়ে। সুইমিং পুলেরটি 90% কাজ চলবে সৌরবিদ্যুতের মাধ্যমে। মোট 4,000 সোলার প্যানেল বসানো হয়েছে এবং 5,000 আসন সহ অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন করা হয় অলিম্পিক স্টেডিয়ামটিতে, যার জন্য খরচ হয়েছে $157 মিলিয়ন। ফের মার্কিনমূলকে স্কুলের ভেতর চলল গুলি। আমেরিকার আইওয়া রাজ্যের একটি হাইস্কুলে দুটি বন্দুক দিয়ে সহপাঠীদের ওপর হামলা চালানো হয়। এক পড়ুয়া সেখানে মৃত্যু হয়েছে, আহত 5 জন। আহত হয় বন্দুকবাজও। পড়ুয়ার এবং স্কুলে জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এবার বইয়ের পাতায়, বিটিএস কমিক রূপে আসতে চলেছে কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। 7 জন সদস্যের কে পপ তারকা থেকে সোনা জওয়ার হয়ে ওঠার যাত্রা এমন তুলে ধরা হয়েছে এই কমিক্সে। এবং 10 জানুয়ারি মুক্তি পেতে চলেছে বিটিএস কমিক্স। খুশি বিটিএস অনুরাগীরা।